এরপর আপনাদেরকে বীরভূমের পূজো মণ্ডপের ছবিটা দেখাবো, যেখানে কুলোর আদলে তৈরি হয়েছে পূজো মণ্ডপ। দেখুন, প্লাস্টিক এবং ফাইবারের দাপটে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ব্যবহৃত বাঁশের ঝুড়ি, কুলো, চালুনি দিয়ে গড়ে তোলা হয়েছে কুলোর আদলে পূজোর মণ্ডপ। পরিবেশকে প্লাস্টিকের দূষণ থেকে মুক্ত করতে বর্তমান প্রজন্মের কাছে কুলো, চালুনি এবং ঝুড়ির ব্যবহার তুলে ধরতে অভিনব এই মণ্ডপ গড়ে তুলেছে বীরভূমের রামপুরহাটের শান খাটাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি। এবছর রামপুরহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিন্দম দে। অরিন্দমের সাথে কথা বলবো। অরিন্দম, দেখতে বলবো তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেই পূজো মণ্ডপটি, শোনা যাচ্ছে অরিন্দম? অরিন্দম, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো পূজো মণ্ডপটি দর্শনার্থীদের জন্য দেখাতে বলবো। এই মুহূর্তে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব। প্লাস্টিক এবং ফাইবারের দাপটে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ব্যবহৃত বাঁশের ঝুড়ি, কুলো, চালুনি দিয়ে গড়ে তোলা হয়েছে কুলোর আদলে পূজোর মণ্ডপ। পরিবেশকে প্লাস্টিকের দূষণ থেকে মুক্ত করতে বর্তমান প্রজন্মের কাছে কুলো, চালুনি এবং ঝুড়ির ব্যবহার তুলে ধরতে অভিনব এই মণ্ডপ গড়ে তুলেছে বীরভূমের রামপুরহাটের শান খাটাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি অরিন্দম দে, সরাসরি রামপুরহাট থেকে রয়েছেন। অরিন্দম, পূজো মণ্ডপটি একটু দেখানোর চেষ্টা করো। পূজো মণ্ডপটা দেখানোর জন্য বাঁশের তৈরি কুলো এবং খাঁচি দিয়ে এবং মহিলাদের হাতে শাখা দিয়ে তৈরি এই পূজোর মণ্ডপ, সঙ্গে মায়ের যে প্রতিমা মূর্তির মধ্যে ভালো করে দেখ, আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই মূর্তিটা যদি ভালো করে দেখা যায়, মূর্তিটা কিন্তু দেখলে পরে যেন মনে হবে এই মূর্তিটা কিন্তু একটা ফ্রেমের মধ্যে, ছবির মধ্যে আঁকা আছে ছবিটা, ভালো করে আমি দেখাতে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেটা করেছি সেটা হচ্ছে প্লাস্টিকের জন্য আমরা আমাদের জীবনটা মানে বিব্রত হয়ে পড়েছে। প্লাস্টিক বর্জন করার একটা বার্তা যেমন দিতে চাইছি, সেই সঙ্গে আমরা একটা অপক্ষয়ের পথে একটা কুঠির শিল্প, যেটা একটা গরিব শ্রেণীর করে খাওয়ার ছিল একদিন এবং সংসার জীবনের অপরিহার্য অঙ্গ ছিল, কুলো, ডালা, ঝুড়ি, পেঁচে, মুড়িচালা, চালুনি, এই দিয়ে তার সংসার নির্বাহ করত। অত্যধিক প্লাস্টিক ব্যবহারের কারণে এর ব্যবহার দিনকে দিন কমে যাচ্ছে, এই শিল্পটা অপক্ষয় হতে হতে বিলুপ্তির পথে। তাই আমাদের ঐকান্তিক চেষ্টা যে শিল্পটা বেঁচে থাকুক, এই কারিগররা বেঁচে থাকুক, মানুষ সচেতন হোক, প্লাস্টিক বর্জন করুক এবং এই শিল্পটাকে পুনর্জীবিত করুক, এই উদ্দেশ্য নিয়ে আমরা এবার মণ্ডপ করেছি কুলোর মডেলে। বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন টোটালটা মিলিয়ে একটা কুলোর মডেল তৈরি করা হয়েছে এবং সাজসজ্জার উপকরণ পাট থেকে তৈরি চট এবং এই মানে লুপ্ত প্রায় বাঁশের ছিলকে দিয়ে তৈরি বিভিন্ন
সাংসারিক জীবনের অপরিহার্য সামগ্রীগুলো দিয়ে। একদমই দেখো, পুজোর উদ্যোক্তারা যেটা জানালেন, আগামী এই বর্তমান প্রজন্মকে কিন্তু প্লাস্টিকটা বর্জন করার বার্তা একটা দিতে চেয়েছেন তারা। ধন্যবাদ অনিন্দ।